আল্লাহর কসম খেয়ে বলতে ইচ্ছে করে, পৃথিবীর কোন আলেমে দিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আল্লাহর কসম খেয়ে বলতে ইচ্ছে করে, ছেলেকে আলেম বানান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। হ্যান্ডকাপ লাগাবা যত, হ্যান্ডকাপ লাগাবা যত, করোনা ধরবে তত। আমি বলি জেলে দিবা যত, করোনা ধরবে তত। যদি জিজ্ঞেস করেন হুজুর তোমাদেরকে হ্যান্ডকাপ লাগায় কেন, আমি বলি অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আপনি আরেকটা গুলি ঠুকাইতে পারেন নিজের মাথায়, বুঝছেন না? একটা মারি দিলে তো হইলো, চলে গেলেন ওইদিকে, সুখের পাহাড় অপেক্ষা করতেছে আপনার জন্য। কি পরিমাণ সুখ হইলে নিজেকে নিজে গুলি করে, বুঝো না কথা? কি পরিমাণ সুখ হইলে নিজেকে নিজে গুলি করে, আর কি পরিমাণ সুখী হইলে নিজের বাবাকে 24 ঘন্টা বেঁধে রাখে, মুর্দা বাবাকে রাইখা দেয় আটকায় 24 ঘন্টা। কি পরিমাণ সুখী হইলে, কি পরিমাণ সুখী হইলে বাবাকে গাজীপুরে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহর কসম খেয়ে বলতে ইচ্ছে করে, পৃথিবীর কোন আলেম দিন আত্মহত্যা করে না। আল্লাহর কসম খেয়ে বলতে ইচ্ছে করে, পৃথিবীর কোন আলেম দিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আল্লাহর কসম খেয়ে বলতে ইচ্ছে করে, ছেলেকে আলেম বানান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলেকে আলেম বানান, আপনাকে বন্ধ রেখে সে তার সই করে নিবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। ছেলেকে আলেম বানান, মেয়েকে আলেম বানান, আপনার মৃত্যুর আগেও জান্নাত দেখবেন, মৃত্যুর পরেও জান্নাত দেখবেন। বলবেন হুজুর এত জুলুম ও সিতম, আপনাদেরকে এত হ্যান্ডকাপ লাগাবে কেন? আমি বলি এটা আমাদের মজলুমিয়তের ইতিহাস, দাস্তান অনেক লম্বা। আমাদের মজলুমিয়তের দাস্তান কি অনেক লম্বা। আমরা মজলুম হতে জানি, জালেম হতে শিখি নাই আমরা। আমাদের ধর্ম আমাদেরকে জালেম বানায় না, আমাদের ধর্ম আমাদেরকে মজলুম হলে সবর ও তসবি শিখায়। আমাদেরকে কি শিখায়? মজলুম হওয়ার তসবি পড়ো। সুবহানাল্লাহ, বলবেন না? হ্যাঁ, আমাদের এই জন্য আমরাও আলহামদুলিল্লাহ স্লোগান তুলি। আমি বলি হ্যান্ডকাপ লাগাবা যত, হ্যান্ডকাপ লাগাবা যত, করোনা ধরবে তত। এক্সকিউজ মি, আমি বলি জেলে দিবা যত, করোনা ধরবে তত। বিন্দু বিন্দু, জাররা জাররা রব নিয়ে ছাড়বে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আমি বলি জিকির করবে যত, রহমত নামবে তত, তেলাওয়াত করবে যত, রহমত নামবে তত, জুলুম করবে যত, গজব নামবে তত। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস। বলেন মজলুমিয়তের না জালিমিয়তের? আমরা জালিম হই না মজলুম হই? বলেন আমাদের গোটা তারিখ। আপনি আবার এটা মনে করাতে গেলেন কেন? পরিচালক মহোদয় আবার এটা মনে করাতে গেলেন কেন? যদি জিজ্ঞেস করেন হুজুর তোমাদেরকে হ্যান্ডকাপ লাগায় কেন, আমি বলি অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধীদের দেশে নিরপরাধ হওয়া এটাই আর এক অপরাধ, এটা আর এক অপরাধ। এত দুর্নীতির দেশে তোমরা আবার দুর্নীতি মুক্ত কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা দেখছেন পাপড়ি টিভি।